বর্তমান যান্ত্রিক সভ্যতায় হারিয়ে গেছে অনেক কিছু, হারিয়ে গেছে ঠিকই, হারিয়ে যেতে বসেছে বাড়িতে বাড়িতে ধান সেদ্ধ। যুগের পর যুগ ধরে গ্রামের প্রত্যেক চাষি পরিবারে ধান সেদ্ধ করে সেই ধান ভালো করে রোদে শুকিয়ে চালকলে ধান ভাঙানো হতো। এখন সবকিছুই অতীত, যান্ত্রিক সভ্যতায় মানুষের পরিশ্রম কমেছে আর হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য। ধান সেদ্ধর রেওয়াজ নেই আর বাড়িতে বাড়িতে। যান্ত্রিক সভ্যতায় মানুষ হয়ে উঠেছে অলস, বাড়ছে বহু রোগ ব্যাধিও। কর্মের মাধ্যমে যে শারীরিক ব্যায়াম হয় তা যন্ত্রের অপ্রভাবে মানুষের আয়েসি হয়ে উঠেছে, বাড়ছে পেটের অসুখ, সুগার, প্রেশার। গ্রামের মানুষ এখন অনেকেই টেলিভিশন ও মুঠোফোনে বন্দী, কৃষিকাজ যে হচ্ছে না তা নয়, কিন্তু সবই এখন যন্ত্র নির্ভর। আচ্ছা, এত কষ্ট করে ধান সিদ্ধ করছেন কেন? ঘরে সিদ্ধ করা ধান চাল খেতে ভালো হয়, মানে প্রচুর কষ্ট। হ্যাঁ, কষ্ট হয়, হলেও খাবারটা তো সুস্বাদু হয়। এই দীর্ঘদিন করে আসছেন আপনারা? হ্যাঁ, আমরা একবারই করে আসছি। মিলের চাল খেতে ভালো নয়? মিলের চাল ভালো, কিন্তু ওতে তো প্রোটিন কম। ঘরে সেদ্ধ চালটা তো ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, খাবারের স্বাদও ভালো। এটা তো প্রচুর সময় লাগে। লাগে একটু। আমরা কত ধান সিদ্ধ করবেন? আজ এই শেষ হয়ে গেল, আজ আর হবে না। আচ্ছা, এই সিদ্ধ করার পর কি করবেন? এরপর বাড়ি গিয়ে রান্না, এই ধানটা মিলবো, রোদে দেবো, রোদে গিয়ে রোদে দিয়ে শুকানো হবে। কতদিন শুকানো হবে? দুদিন, রোদের তাপ বেশি হলে দুদিন লাগে। ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ, সুসংবাদ। ডেডিকেটেড টু এক্সিলেন্স, উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। 2 এবং 3 বছরের শিশুদের জন্য নার্সারি, 3 এবং 4 বছরের শিশুদের জন্য LKG, 4 এবং 5 বছরের শিশুদের জন্য UKG ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002, মিলপাড়া রোড, ধূপগুড়ি।